রাজ্যের বৃহৎ সুরা কেলেঙ্কারিত লিপ্ত থাকার গোচরত দীর্ঘদিন রঙাঘরত থাকার রাজেশ জালানের দুর্নীতি কেলেঙ্কারির নতুন অধ্যায়। জালানের বিরুদ্ধে এবার প্রতিবাদ চাহ শ্রমিকর, মহিলা চাহ শ্রমিকক অশ্লীল কথায় দুর্ব্যবহার করার গুরুতর অভিযোগ। চাহ শ্রমিকর প্রতিবাদ বিক্ষোভত উত্তাল এইখন ফাতেমাবাদ চাহ বাগিচা। বিটিসির প্রাক্তন ইএম তথা বিপিএফ নেতা দেড়হাজত বসুমতারীর পত্নীর মালিকানাধীন বাগিচাখন কিছু বছরের চলার দায়িত্ব লৈছিল রাজেশ জালানে। তার পিছরপরাই চাহ শ্রমিকর ভবিষ্য নিধির ধনকে ধরে বিভিন্ন ক্ষেত্র খেলি মেলির অভিযোগ। আমার যিএফ আমার যপ্তাহিক যা কাটে সেটা পেন্ডিং আসলে আমার 3,76,00,000 টাকা। কিন্তু রাজেশ জালানের বিরুদ্ধে আটাইতকৈ গুরুতর অভিযুক্ত হয়েছে বাগিচার মহিলা শ্রমিকসকলক বিভিন্ন অশ্লীল ভাষায় গালি গালাজ করার। শুক্রবারে ভারতীয় চাহ মজদুর সংঘর স্থানীয় গোটর আহ্বানক্রমে আয়োজন করা এই বিক্ষোভ কার্যসূচীত ভাগ লৈ কেইবাগৰাকী মহিলা চাহ শ্রমিকে উত্থাপন করিলে গুরুতর অভিযোগ। রাজেশ জালানের বিরুদ্ধে বাগিচাখনের গছ বন জধে মধে কাটি বিক্রি করারও অন্য এক অভিযোগ উত্থাপন হয়েছে। ফাতেমাবাদ চাহ বাগিচার শ্রমিকসকলের নদফিয়া বিভিন্ন দাবির সমর্থনত বাগিচাখনের শ্রমিকে তিনদিন ধরে পালন করেছে এই বিক্ষোভ কার্যসূচী। শালবাড়ির নবকুমার দাস, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।